হ্যালো বন্ধুরা শুভ সকাল ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে পনেরোই ডিসেম্বর শুক্রবার সরাসরি বেনাপুল স্থানে লাইভ আপডেট নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা ইতিমধ্যে থামলাইনের মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে পূর্বের সকল রেকর্ড ভেঙে ভয়াবহ এক ভোগান্তির চিত্র কিন্তু উপস্থিত হয়েছে ব্যানাপল স্থলবন্দরে আপনার সচিত্রর মাধ্যমে নিশ্চয়ই তার প্রভাব বুঝতে পারছেন যে দীর্ঘ প্রায় এক থেকে দেড় মাস পর আজকে কিন্তু রেকর্ড পরিমাণ যাত্রী চাপ আমরা লক্ষ্য করতে পারছি ব্যানাপল স্থলবন্দরে দেখুন লাইনটা ডাবল সারিতে পুরো বেনাপোল বাজার ক্রস করে বেনাপোল পোল অবধি চলে গিয়েছে তো এটা কিন্তু দীর্ঘদিন আমরা দেখতে পারিনি হ্যাঁ চাপ ছিল তবে সেটা সিঙ্গেল লাইনে হয়তো কিছু দূর পর্যন্ত ছিল কিন্তু সেই লাইনটা যে আজকে বেনাপোল বাজার থেকে বেনাপোল পোল পর্যন্ত ক্রস করে গেছে এটা আসলে রেকর্ড পরিমাণ একটা ভিড় আর এখনও পর্যন্ত কিন্তু দূরপাল্লার বাসগুলো আসতেছে এবং লাইন কিন্তু আরও বাড়তেছে এখন সকাল সাতটা প্লাস বাজে এখনও যে এভাবে দূরপাল্লার বাসগুলো গুলো আসতেছে আমরা আজকে ধারণা করতেই পারি আজকে সকল যাত্রীর কিন্তু সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কারণ এত পরিমাণ যাত্রীচাপ সামলে সকল কার্যক্রম সম্পাদন করাটা আসলে কঠিন ইতিমধ্যে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে একটা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বেনাপোলে গত কয়েকদিন যাবৎ বেশ কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতেও বিভিন্নভাবে এখানে কোস্টগার্ড পাশাপাশি বিজিবি পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু অনেক নিরাপত্তাকর্মী কর্মী নিয়োজিত করা হয়েছে তারা এখানে তদারকি করছেন ফলে কিছুটা দিক দিয়ে শান্তি থাকলেও ভোগান্তি কিন্তু দীর্ঘ সময় পার করতে হচ্ছে যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে শীত কিন্তু প্রকোপ হয়েছে এবং শীতের প্রভাবে ছোট বিশেষ করে ছোট বাচ্চারা একটু বেশি কষ্ট পাচ্ছে আর যারা অসুস্থ আছেন যারা মেডিকেল চেক যাচ্ছেন তারাও কষ্ট পাচ্ছেন যেহেতু খোলা আকাশের নিচে এভাবে দীর্ঘ সময় লাইন দিয়ে তারপর কিন্তু পার হতে হচ্ছে শুধু এখানেই লাইনটা শেষ হচ্ছে না এখান থেকে ক্রস করে বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে আবার নোমেন্স লাইন ঢোকার নোমেন্স ল্যান্ডে ঢোকার পূর্ব মুহূর্তেও কিন্তু আবার চেকিং আসে গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন সেখানেও একটা লম্বা লাইন সেই লাইনটা পার করে তারপর নোমেন্স ল্যান্ডেও একটা লম্বা লাইন তারপর ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকে সেখানেও দীর্ঘ সময় অপেক্ষা করে সকল কার্যক্রম সম্পাদন করে কিন্তু ইন্ডিয়া অমুকে পৌঁছাতে বেশ অনেকটাই ভোগান্তি পার করে তারপর কিন্তু যেতে হচ্ছে সর্বোপরি আপনারা কিন্তু পুরো পরিস্থিতি বিবেচনা বুঝতে পারছেন যে বেনাপোল স্থলবন্দরে আজকে শুক্রবার ভয়াবহ এক চিত্র দেখা যাচ্ছে কারণ আগামীকাল যেহেতু ষোলোই ডিসেম্বর বন্ধ রয়েছে অনেকেই এই ছুটিটাকে কাজে লাগাচ্ছে আজকে শুক্রবার আগামীকাল বন্ধ আছে পরশুদিন রবিবার অনেকে দু একদিন তাদের ছুটি এক্সটেনশন করে নিয়ে তারপরে কিন্তু ইন্ডিয়াতে ঘোরার উদ্দেশ্যে বা মেডিকেল চেক আপের উদ্দেশ্যে রওনা হয়েছেন যার ফলে আজকে আমরা এত পরিমাণ ভিড় লক্ষ্য করতে পারছি পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ একাত্তর প্লাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং ডলার এগেনেস্ট রেট পঁচিশে একাশি বিরাশির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পাশাপাশি কলকাতাতে কিন্তু রেটটা কম এবং দিল্লি এবং চেন্নাইতে কিন্তু রেটটা আরও কম পাওয়া যাচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের এখানে স্টেও রেটটা কম ধন্যবাদ বন্ধুরা